ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সুপ্রিয় দিনী ভাই নাজমুল, আপনি বলেছেন কারো অজু করার শক্তি না থাকলে সে কিভাবে অজু করবে, মনে মানে কারো একটি হাত বা একটি পা যদি অবশ হয় এবং নিজে দাঁড়াতে পারে না ও বাথরুমে যেতে পারে না, বিস্তারিত বলবেন। হ্যাঁ, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন তাকে সাহায্য করুন, এটাই প্রথমে দোয়া করি। তো এই অবস্থায় তার কারণে হলো যা আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছে সূরা আত-তাগাবুনের ভিতরে, ফাত্তাকুল্লাহ মা স্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। তো এমন যদি হয় যে সে নিজে উঠে দাঁড়াতে পারছে না, নিজে অজু করতে সক্ষম নাই, তাহলে করণীয় হলো যে তাদের যারা তার যারা অভিভাবক রয়েছে, তার যারা আত্মীয় স্বজন রয়েছে, নিকটাত্মীয় রয়েছে, তাদের করণীয় হলো তাকে তারা অজু করিয়ে দিবে, হাত পায়ে পানি ঢেলে অজু করিয়ে দিবে তাদেরকে তাকে, এবং এভাবে তার পাক পবিত্রতার ব্যবস্থা নেবে। আর যদি এমন অসহায় হয়ে পড়ে যে সে পাচ্ছে না, আত্মীয় স্বজন থাকলেও তাকে এভাবে সাহায্যহীনভাবে ছেড়ে দিয়েছে, এরকম যদি অবহেলিত হয় তাহলে সে অজু না করতে পারলে তায়াম্মুমের মাটি দিয়ে তায়াম্মুম করবে এবং ওই অবস্থায় সালাত আদায় করবে। আর এমন যদি হয় যে পেশাব পায়খানা থেকে পরিষ্কার হওয়ারও সে মাধ্যম খুঁজে পাচ্ছে না, তার আত্মীয় স্বজন তাকে হেল্প করছে না, এতটাই অবহেলিত হয়েছে, আল্লাহুল মুস্তাআন। তো যদি তার দ্বারা সম্ভব না হয় ওই নাপাক কাপড় চেঞ্জ করার বা শরীরকে ধৌত করে পরিষ্কার করা, একা একা যদি না পারে তবুও কিন্তু নামাজ মাফ নয়, নামাজ পড়ে নেবে, তবে ছাড় রয়েছে, কনসিডার রয়েছে, দাঁড়িয়ে নামাজ পড়ে, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে কি এক কাতে শুয়ে, কিন্তু সালাত মাফ নেই। আর ফরজ গোসল ফরজ হয়ে থাকলে যদি গোসল করার সম্ভাবনা সামর্থ্য না থাকে তাহলে এমত অবস্থায় সে তায়াম্মুম করে নেবে ফরজ গোসলের নিয়াতে। অনুভাবে অজু করার সামর্থ্য যদি না থাকে বা পানি না পায় তাহলে তায়াম্মুম করেই সালাত আদায় করবে, যদি তায়াম্মুম মাটির ব্যবস্থা না পায় তাহলে ওই অবস্থাতে সালাত আদায় করবে। অবশ্য শেখ আলবানী বলেছেন বর্তমানে যে বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ে যে ইয়ে করা রয়েছে, বুয়া করা হয়েছে, মানে আরবিতে বুয়া বলা হয়, যেটা পলস্টার বলা হয় আমরা বলতে পারি, হ্যাঁ, তো পেন্ট করা এই দেওয়ালও যদি কেউ মাসা করে শেখ আলবানীর মতো হয়ে যাবে, তার অজু হয়ে যাবে, তার তায়াম্মুম আদায় হয়ে যাবে। সুতরাং ইসলাম আসলে অনেক সহজ, তাই তায়াম্মুমের জন্যে মাটির ওরকম পেরেশানি করা লাগবে যে অমুক জায়গার মাটি হতে হবে, না হলে হবে না, মাটি হলে হবে, এমনকি বালিযুক্ত মাটিও হলে হবে, বালি হলে হবে, এমনি ধুলো বালি হলেও হবে। আর আমাদের দেশ তো ধুলো বালির দেশ, ধুলো বালি পাওয়া যায় না, কে বলেছে। তো যা হোক, অজু সম্ভব না হলে তায়াম্মুম করে নিবি, কিন্তু সালাত মাফ নাই, তায়াম্মুমের ব্যবস্থা না থাকলে ওই অবস্থায় সালাত আদায় করবি। এই মর্মে বুখারীর হাদিস এক উৎকৃষ্ট প্রমাণ। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসহায়ত্ব জীবন থেকে ওনাকে নাজাত দিন, বা জাতীয় যারা অবস্থার শিকার হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুব্যবস্থা তাড়াতাড়ি করে দেন, হয় এই দুনিয়ায় সুস্থ করার মাধ্যমে, অথবা যদি আল্লাহ তাদের জন্য কল্যাণকর জানেন দুনিয়া ছেড়ে আখেরাতে যাওয়া, তো সেটাই ব্যবস্থা করে দিবেন, আল্লাহুল মুস্তাআন।